আসসালামু আলাইকুম, আমি কিয়া রহমান। আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। কিছু কিছু মানুষ আসলে মনে করে মেয়ে মানুষ হয়ে জন্মানোটা অনেক সহজ। আসলে মেয়ে মানুষ হয়ে জন্মানোটা এত সহজ কথা না। ছোট থেকে বড় হওয়া এক বাড়িতে আর বড় হয়ে বুড়ি হওয়া অন্য বাড়িতে, এই কথাটা আসলে বলাটা যত সহজ, পালন করাটা কিন্তু আসলে অনেক কঠিন। জন্মের পর থেকে মা বাবার আঙুল ধরে হাঁটতে শেখা, সেই মেয়েটা যখন বড় হয়ে যায় ঠিক সেই সময়ে কিন্তু সেই মেয়েটাকে অন্যের ঘরে পাঠিয়ে দেওয়া হয়। বাবা মায়ের কলিজার টুকরা মেয়েটাকে যখন অন্য ঘরে পাঠিয়ে দেয়, বাবা মায়ের বুকটা কিন্তু একেবারে খালি হয়ে যায়। আর ঠিক সেই সময় মেয়েটা বুঝতে পারে প্রিয়জনদের হারানোর যন্ত্রণা। আসলে এই যন্ত্রণাগুলো একমাত্র মেয়েরা ছাড়া কেউই বুঝতে পারবে না। আর সেদিন থেকেই ওই মেয়েটা হয়ে যায় অন্য কারো বাড়ির বউ। আমাদের মেয়েদের আসলে নিজের বাড়ি বলতে কিছুই নেই, বাবার বাড়িটা একসময় পরের বাড়ি হয়ে যায়। আমার সেই আগের ছোট্ট ঘরটা এখন কিন্তু আগের মতোই আছে, কিন্তু আমি নেই। আর চাইলেও সেই আগের মতো সেই ছোট্ট ঘরটায় গিয়ে থাকতে পারবো না। চাইলেও আর সেই আগের মতো ছোট ভাই বোনদের সাথে খাবার নিয়ে ঝগড়া হবে না, মারামারি হবে না। মায়ের হাতে সেই মজার মজার খাবারগুলো চাইলেও প্রতিদিন আর খেতে পারবো না। এমনকি মা বাবার অসুখেও মা বাবার পাশে গিয়ে দু চার দিন থাকতে পারবো না। এই হচ্ছে একটা মেয়ে মানুষের জীবন। বিয়ের আগে এক জীবন, বিয়ের পরে অন্য জীবন। এই যে এই দুই রূপ নিয়ে আসলে মেয়ে মানুষের জীবন। আর বিয়ের পরে আসলে নিজেকে অন্য জগতে অন্যভাবে সাজাতে হয়। মেয়ে হয়ে জন্মানো আসলে এত সহজ কথা না। মেয়েদের সারা জীবনটাই যায় মানিয়ে নিতে নিতে। এই যে আমি আমার বাবার রাজকন্যা, তার রাজ্য থাকলেও তার রাজকন্যা কিন্তু আর তার পাশে নেই। আমি আসলে যতই চাই আমার বাবার রাজপ্রাসাদে কিন্তু আমি আর ফিরে যেতে পারবো না, কারণ তারা কিন্তু আমাকে অনেক স্বপ্ন নিয়ে বিয়ে দিছে সংসার করার জন্য। তাদের আসলে এখন একটাই আশা আমার কাছে, আমি যাতে ঠিক মতো সংসারটা করি। তো প্রতিটা বাবা মারই আসলে এটাই ইচ্ছা থাকে, তার সন্তান আসলে যেখানেই থাক ভালো থাকুক, তার সংসারটা সে সুন্দরভাবে বুঝে নেক। মেয়েদের বাবা মায়ের স্বপ্নগুলো আসলে অনেক ছোট, তারা সবসময় আসলে চায় মেয়েরা যাতে ভালো থাকে। আর যখন আসলে একটা মেয়ে তার সংসারে খুব ভালোভাবে মানিয়ে চলে, বাবা মা যে এত খুশি হয় যেটা আসলে মুখের ভাষায় প্রকাশ করা যায় না। আসলে মেয়েদের কাছে বাবা মারা প্রতি মাসে টাকা চায় না, পয়সা চায় না, শুধু চায় তারা সুন্দরভাবে সংসার করুক। তো আমাদের প্রতিটা মেয়েরই আসলে উচিত বাবা মায়ের এই কথাটা মেনে চলা। আমরা যেহেতু আসলে মায়ের জাত, আসেন না আমরা সবাই মিলে ডিভোর্সের সংখ্যাটা কমিয়ে দিই, সবাই আসলে একটু মানিয়ে গুছিয়ে সংসার করি। একটু স্যাক্রিফাইস করলে যদি আপনার সংসারটা টিকে যায়, তাহলে আসেন না সবাই মিলে একটু স্যাক্রিফাইস করি। সংসার করতে গেলে একটু ঝগড়া, একটু ঝামেলা এগুলো হবেই, তার মানে এই না সংসার ছেড়ে চলে যেতে হবে। আজকে আসলে যাকে আপনি ছেড়ে চলে যেতে চাচ্ছেন, কালকে কিন্তু তার মতো আরেকজনের সাথে আপনার সংসার করতে হবে। দিন শেষে আসলে আপনি যেখানেই যান না কেন আপনার সংসার করতেই হবে। আসলে মানুষ তো আর একা থাকতে পারে না, মানুষের একাকিত্ব কাটানোর জন্য হলেও তার একটা সঙ্গী প্রয়োজন হয়। জীবন তো আসলে একটাই, আল্লাহর হাতে ছেড়ে দেন, দেখবেন আল্লাহ আপনার জন্য অবশ্যই ভালো কিছু রাখবে। আসলে অনেক সময় অনেক আবেগী হয়ে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেলি। তো এই যে সকালে নাস্তা তৈরি করছিলাম, আর বিকেলবেলা আমার হাজব্যান্ডটা আবার কিছু খাবার নিয়ে আসছিলো, তো সেগুলি আসলে একসাথে এডিট করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এইটা ছিল আমার আজকে কিছু মূল্যবান কথা যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে, ভালো লাগলে আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর সবাই আসলে সংসারে মনোযোগী হবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।